যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে, সামর্থ্য বলতে দৈহিক সামর্থ্য আছে, কিন্তু অর্থ সম্পদ তার নাই, বিবাহ করলে খরচের যোগান না দেওয়ার ভয় তার ভিতরে আছে, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি যদি তার চরিত্র রক্ষা করার জন্য বিবাহ করে, তার দিনদারিত্ব রক্ষা করার জন্য বিবাহ করে, এই ব্যক্তিটা যদি সামাজিক পাপাচার রোধ করার জন্য বিবাহ করার মনস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তব্য হয়ে যায় এই ব্যক্তিকে সহযোগিতা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের সাথে যখন আমার বিবাহ হলো তখন আমার বয়স ছিল 6 বছর, যখন বাসর হলো তখন আমার বয়স 9 বছর। অথচ আমাদের দেশের আইন, ভোটার হওয়া যায়, ভোটাধিকার প্রয়োগ করা যায়, নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করা যায় 18 বছর বয়সে, কিন্তু 21-এর আগে বিয়ে করা যায় না। এটা একটা ভ্রান্ত আইন, এটা অসভ্য একটা আইন। যে দেশের 4 বছরের শিশু ধর্ষণ হয়, যে দেশের ছাত্রীর সাত মাস শিক্ষকের কাছে নিরাপদ নয়, যে দেশের সহকর্মী তার সহকর্মীর কাছে নিরাপদ নয়, এমনকি যে দেশের নিজের কন্যা সন্তানও তার বাপের কাছে নিরাপদ নয়, সেই পরিবেশে সেই দেশে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া কি জরুরি নয়? ছেলের আপত্তি সত্ত্বেও, মেয়ের আপত্তি সত্ত্বেও, দুই পরিবারের লাগামহীন সিদ্ধান্ত, লাখ লাখ টাকা মোহর বাঁধে মারা যায় তবুও পরিশোধ করতে হয় না। 5,525 টাকা মোহর, 525 টাকার নাকফুল শুধু নগদ, 5 লক্ষ টাকা পড়ে থাকে, মারা যায় তবু সুদ করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম বার্ষিক তাবলিগী ইজতেমার মুহাজ্জাজ মোহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাবতীয় দরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। পূর্বের অবগতি অনুযায়ী আজকের এই তাবলিগে ইজতেমায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সামাজিক পাপাচার রোধে সঠিক বয়সে বিবাহের গুরুত্ব, পাশাপাশি বিবাহের সুন্নাতি পদ্ধতি। ভূমিকায় কোনো কথা না নিয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। শুরুতে আলোচনা নিয়ে আসছি বিবাহের গুরুত্বের ব্যাপারে কিছু কথা। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখো তোমরা বিবাহ করো। ফা ইন্না আকাসসুলিল বাসার, কেননা বিবাহ তোমাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া আহসানুলিল ফারজে, এবং লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মানুষের দুটি রিপুকে দমন করার মাধ্যম এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। যেই গুরুত্ব বিষয়টা সেটা হলো বিবাহ। যখন একটা মানুষ বিবাহ করে তখন তার চক্ষু এমনিতে নিচু হয়, অন্য নারীর কাছ থেকে যা সে কামনা করে, যা সে কল্পনা করে, যা সে নিজস্ব মানসিকতায় আনে, একটা ব্যক্তি বিবাহের মাধ্যম দিয়ে ওই চাওয়া থেকে পাওয়া থেকে নিষ্কৃতি পেতে পারে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো তার চক্ষুকে অবনমিত করার মাধ্যম এবং লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাউম, আর যদি তোমাদের মধ্যে কেউ বিবাহ করার সামর্থ্য না রাখো, সামর্থ্য না থাকে, তাহলে সে যেন সিয়াম পালন করে। ফা ইন্না লাহু বিজাউন, কেননা এই সিয়ামটা তাকে নিবীর্যকরণের ক্ষেত্রে সহায়তা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুনানে তিরমিজি 1085 নম্বর হাদিসে, ইজা জাআকুম মিন মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরজি ওয়া ফাসাদুন। শোনো, তোমাদের নিকটে কারো দিনদারি যদি পছন্দ হয়, তোমাদের কারো নিকট যদি তার চরিত্র পছন্দনীয় হয়, চরিত্রে পছন্দনীয় এবং দিনদারিতে পছন্দনীয় এমন কোনো মানুষ, এমন কোনো ছেলে, এমন কোনো মেয়ে তোমাদের নিকটে যদি বিবাহের প্রস্তাব দেয়, তখন তোমরা তাকে বিবাহ দাও। এই সুযোগ পাওয়ার পরে, অর্থাৎ একজন দিনদার পাত্র পাত্রী পাওয়ার পরে, একটা চরিত্রে উন্নত পাত্র পাত্রী পাওয়ার পরে, যারা বিবাহ দেয় না, এই বিবাহ না দেওয়ার কারণে পৃথিবীতে বিপর্যয়, ফিতনা, ফাসাদ ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান যদি আমরা প্রতিপালন না করি, একজন সন্তানকে যদি উপযুক্ত বয়সে বিবাহ না দিই, আমাদের মধ্যে অনেক অভিভাবকের ধারণা, আমার ছেলে আজও লেখাপড়া শেষ করেনি, শেষ করেছে হয়তোবা চাকরি বাকরি হয়নি, ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিবাহ শাদী করার চিন্তা ভাবনা করবে। আমাদের ধারণা, যেই ছেলে এত বড় লেখাপড়া শিখেছে, এই ছেলে অন্য কোনো মানুষের পায়ে ভর করে হাঁটে, নিজের পায়ে ভর করে হাঁটে না। অথচ এই বয়সে যদি আমরা তাদেরকে বিবাহ না দিই, যদি তাদেরকে এভাবেই রেখে দিই, তাহলে পৃথিবীতে বিভিন্ন ফেতনা, ফাসাদ, খুন, ধর্ষণ, রাহাজানি, ইফতিজিংয়ের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদি তারা সঠিক বয়সে বিবাহ না করে, পৃথিবীতে বিপর্যয় তো ছড়িয়ে পড়বেই পড়বেই। তারা এই নিজের এই রিপুকে দমন করার ক্ষেত্রে অবৈধ ব্যবস্থাপনা অবলম্বন করবে, যার কারণে তামাম পৃথিবীতে যারও সন্তানে ভরে যাবে, যার কারণে বিভিন্ন না জানা রোগের প্রাদুর্ভাব দেখা দিবে, যার থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ কোনো উপায় অবলম্বন করা সম্ভব হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাজাওয়াজা ফাকাত ইস্তাকমালা নিসফাদ দ্বীন ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বিবাহ করল, সে তার অর্ধেক দিনটা পরিপূর্ণ করল। যে ব্যক্তি বিবাহ করল, সে তার দিনের অর্ধেকটা পূর্ণ করল, অতএব সে তার বাকি অর্ধেক দিনের ব্যাপারে আল্লাহকে ভয় করুক। সম্মানিত উপস্থিতি, বিবাহ এমন একটা বিষয়, বিবাহ এমন একটা নিয়ম, বিবাহ এমন একটা বস্তু যা মানুষের দিনের অর্ধেকটা পরিপূর্ণ করতে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আম খালাকা লাকুম মিন আনফুসিকুম, আল্লাহর যত নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো এই যে, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, আর তিনি তাদের ভিতরে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন দয়া এবং রহমত। এরপর তিনি বলছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আর পৃথিবীতে যারা জ্ঞানী, যারা চিন্তাশীল সম্প্রদায়, তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মনে করি বিবাহ করার সামর্থ্য নেই, বিবাহ করলে খরচের যোগান দিব কিভাবে, আমরা পরিবারের যোগান দিব কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই সমস্ত অসমর্থ ব্যক্তি যাদের সমর্থ নাই বিবাহ করার, অথচ বিবাহ করা তার জরুরি, তাদের জন্য আশার বাণী উচ্চারণ করে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহ মিন ফাযলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম।
তোমাদের মধ্যে যারা অবিবাহিত নর এবং নারী, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নর এবং নারী এবং যারা ইয়াতিম, তোমরা তাদেরকে বিবাহ দাও। যদি তোমরা এই কাজগুলি করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে প্রশস্ততা দান করবেন। অতএব বিবাহ করলে খরচের যোগান দেওয়া যাবে না, বিবাহ করলে আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত হব, এই দুরাশা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পুরা তাওয়াক্কুল করে পুরা ভরসা করে আমরা যদি বিবাহ শাদি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে সচ্ছলতা দানের ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে সহযোগিতা করার জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন। এভাবে তিনি বলেছেন, তিন শ্রেণীর মানুষকে সহযোগিতা করা আল্লাহ নিজের জন্য কর্তব্য মনে করেন। এক, যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা। দুই, ওই গোলাম যে তার মালিকের কাছ থেকে নিষ্কৃতি পেতে চায়, মুক্ত হতে চায়, অথচ তার কাছে মুক্ত হওয়ার সমপরিমাণ অর্থ নেই, এরকম পরিকল্পনা তার উপরে যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মুক্ত করার ব্যাপারে সহযোগিতা করা তার জন্য কর্তব্য হয়ে যায়। তিন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে, সামর্থ্য বলতে দৈহিক সামর্থ্য আছে কিন্তু অর্থ সম্পদ তার নাই, বিবাহ করলে খরচের যোগান না দেওয়ার ভয় তার ভিতরে আছে, আল্লাহর নবী বলেছেন, এই ব্যক্তি যদি তার চরিত্র রক্ষা করার জন্য বিবাহ করে, তার দিনদারিত্ব রক্ষা করার জন্য বিবাহ করে, এই ব্যক্তিটা যদি সামাজিক পাপাচার রোধ করার জন্য বিবাহ করার মনস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তব্য হয়ে যায় এই ব্যক্তিকে সহযোগিতা করা। অতএব আমরা এ ব্যাপারে অত্যন্ত তৎপর হওয়ার চেষ্টা করি। এরপর দ্বিতীয় বিষয়, বিবাহের হুকুম। বিবাহের স্থান কাল পাত্র ভেদে পরিস্থিতি অনুযায়ী তিন ধরনের হুকুম রয়েছে। এক, বিবাহ ওয়াজিব। একটা মানুষের যখন সামর্থ্য থাকে সার্বিকভাবে বিবাহ না করলে জেনায় লিপ্ত হয়, ফেতনা ফাসাদে পড়ার যদি সমহ সম্ভাবনা থাকে তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব। দুই, বিবাহ করা মুস্তাহাব। একটা ব্যক্তির সামর্থ্য আছে বিবাহ করার, ও যদি দমন করতে পারে নিজের রিপুকে, যদি জেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, পাপাচারিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, অন্যায়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে তার জন্য বিবাহ থেকে দূরে থেকে ইবাদতে মশগুল থাকা মুস্তাহাব। তবে অনেকেই বলেছেন এর এইভাবে বৈরাগ্যতা লাভ করার কোনো সুযোগ নেই, তাকেও বিবাহ করতে হবে। তৃতীয় পর্যায়ে মুস্তাহাব, মাকরুহ। যেই ব্যক্তির বিবাহ করার দৈহিক সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, বিবাহ করলে বিপাকে পড়ার সমহ সম্ভাবনা আছে, এর জন্য আল্লাহর নবীর প্রথম আলোচিত হাদিসটা, ওয়ামাল্লাম ইয়াস্তাতিফা আলাইহি বিসাওম, যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য না রাখে সে যেন সিয়াম পালন করে, কারণ সিয়ামই তার জন্য নিবির্যকরণের একটা মাধ্যম। এই ব্যক্তি যদি সামর্থ্য না রাখে এমনিতে বিবাহ করে তাহলে তার বিবাহ করাটা মাকরুহ হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদের মূল আলোচনার যে বিষয়টা সেটা হলো সহি পদ্ধতিতে বিবাহ। আমরা এই বিবাহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। বিবাহের আগে সর্বপ্রথম যেই জিনিসটা আমরা করে থাকি সেটা হলো পাত্রী পাত্রকে দেখবে, পাত্র পাত্রীকে দেখবে, এটা ইসলাম সমর্থন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كنت عند النبي صلى الله عليه وسلم আমি একদা আল্লাহর নবীর নিকটে ছিলাম, فآتاه رجل, এক ব্যক্তি আসলো, فأخبره, এরপর তাকে বললেন, খবর দিলেন, জানিয়ে দিলেন, আন্নাহু তাজাওয়াজা, আমি বিবাহ করতে চাই, ইমরাআতান মিনাল আনসারি, আনসারীদের মধ্যে এক মহিলাকে, فأقرأ له النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী এই লোকটাকে বললেন,
যেই লোকটা আল্লাহর নবীকে বলেছিলেন আমি আনসারি মহিলাকে বিবাহ করতে চাই, তখন তিনি বললেন ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়নিল আনসারি শাইয়ান, শোনো তুমি যাকে বিবাহ করতে চাচ্ছ তাকে দেখে নাও, কারণ অনেক আনসারি মহিলার চোখে দোষ আছে। এই জন্য একটা পাত্রী দোষী কিংবা নির্দোষ, তার সে গুণী কিংবা নির্গুণ, তার পছন্দ কিংবা অপছন্দ, এই ক্ষেত্রে নির্বাচন করার জন্য প্রথম যে ধাপটা সেটা হলো পাত্র পাত্রী উভয়কে দেখা। এর ব্যাপারে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। যদি প্রতারণার আশ্রয় নেন কেন মেয়ে দেখতে হবে? আল্লাহর নবী বলেছেন মেয়ে দেখলে পাত্রী দেখলে বিবাহের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়, মানুষ উৎসাহিত হয়, এজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। পাশাপাশি তার কোন কোন অঙ্গ দেখা যাবে এ ব্যাপারে বলা হয়েছে, তার চেহারা হাত এবং পা এটুকুন দেখেই পাত্রী নির্বাচন করতে হবে। কেন? যদি কোনো দোষ গোপন রাখে অভিভাবকেরা, পরে সেই দোষ যদি প্রকাশিত হয়, এমন সুন্দর চেহারা নয় যেই চেহারা বিউটি পার্লারে গিয়ে অত্যন্তভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা হয় পাত্রের সামনে, দেখে বিমোহিত হয়, যখন মেকআপটা উঠে যায় বিউটি পার্লারের শ্বাসটা খুলে যায় তখন আগের চেহারায় থাকে না, তখন এই সোনার সংসার ভেঙ্গে তছ নছ হয়ে যায়। এই জন্য তিনি বলছেন বনি গিফার গোত্রের এক মহিলার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। বাসর রাত্রে তিনি ঘরে গেলেন, এরপরে তিনি বসে যাচ্ছেন সহবাস করার জন্য, দেখলেন তার কোনো এক পাঁজরের রোগ আছে, তখন তিনি কাপড়টা ফেলে দিয়ে বললেন তুমি তোমার কাপড় সামলাও আমি চললাম। এই যেই দোষের কথা আগে তুলে ধরা হয়নি, বলা হয়নি, যেই দোষ পরে প্রকাশিত হওয়ার পরে আল্লাহর নবী বিবাহটা বিচ্ছেদ করে দিলেন। আমাদের মধ্যে এমন কোনো দোষ থাকা যাবে না, এমন কোনো ত্রুটি থাকা যাবে না, আর থাকলেও আমরা আগে এটাকে কোনে পক্ষ বরপক্ষকে, বরপক্ষ কোনে পক্ষকে, উভয় উভাকে জানিয়ে দিতে হবে, যাতে করে এটার ব্যাপারে পরে কোনো ফিতনা ফাসাদের সম্মুখীন হওয়ার না লাগে। সম্মানিত উপস্থিতি, দেখার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন কোন গুণকে বিবেচনায় আনব, কোন গুণকে প্রাধান্য দিব, যেটা থাকলে আমরা তাকে বিবাহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা জাআকুম মান তারজাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাআনকিহুহু ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরজে ওয়া ফাসাদুন। সুনানে তিরমিজি 1085 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন তোমাদের কাছে যদি কোনো দিনদারি পাত্র বিবাহের প্রস্তাব দেয়, তোমাদের কাছে যদি চরিত্রে উন্নত কোনো পাত্র বিবাহের প্রস্তাব দেয়, তোমরা এই সুযোগটা গ্রহণ করো। আল্লাহর নবী এই হাদিসের ভিতরে দুইটি গুণের কথা উল্লেখ করেছেন, একটা হলো ব্যক্তির দিনদারি আর দ্বিতীয়টা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র আর দিনদারি যদি পাও তাহলে তার সাথে তোমরা বিবাহ দাও। দিনদারি পেলে, উত্তম চরিত্র পেলে, এরপরে যদি তোমরা তার সাথে বিবাহ না দাও, এই বিবাহ না দেওয়ার কারণে পৃথিবীতে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারাগাতুল আরবাইন, মূলত পুরুষরা নারীদের চারটি গুণ দেখে বিবাহ করে। মূলত পুরুষরা বিবাহ করে নারীদের চারটি গুণ দেখে। এক, লেমালেহা, দেখে যেই নারীকে বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি এর মাল সম্পদ আছে কিনা। দুই, ওয়ালে হাসাবেহা, যেই নারীকে বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি পুরুষরা দেখে তার বংশ ভালো কিনা। তিন, ওয়া জামালেহা, দেখে যেই নারীকে বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি এই মহিলার চেহারা ভালো কিনা, সৌন্দর্য ভালো কিনা। চার, আল্লাহর নবী বলেছেন ওয়ালে দীনেহা, দেখে যে নারীকে বিবাহ করতে চাচ্ছি বা যাচ্ছি ওর ভিতরে দিনদারি আছে কিনা। চারটা বিষয় পুরুষরা দেখে, এক বংশ, দুই সম্পদ, তিন তিনি বলছেন তার চেহারা, চার দিনদারি। কোনটাকে আপনি প্রাধান্য দিবেন, কোনটাকে গুরুত্ব দিবেন এ ব্যাপারে তিনি বলছেন পাঁচ পারবে যাতে দিন, চারটির ভিতরে তিনটি যদি না থাকে, মেয়ে যদি সুন্দরী না হয়, মেয়ে যদি সম্পদ না থাকে, মেয়ের যদি বংশ ভালো না হয়, তার দিনদারি যদি থাকে, পরহেজগারিতা যদি থাকে, তাকওয়া যদি থাকে, তাহলে তোমরা তাকেই বিবাহ করো।
আমরা এটা ঠিক বলি ঠিকই, কিন্তু বিবাহের ক্ষেত্রে এই গুণটাকে মোটেও দাম দেওয়ার চেষ্টা করি না। আমরা দেখি মোটা ভাত, আমরা দেখি মোটা কাপড়, পরবর্তী আলোচনায় আসবে তুলে ধরার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা সেটা হলো সমতা রক্ষা করতে হবে, এই বিষয়টা প্রাধান্যযোগ্য। কেন? আপনি নামাজি পরিবারের লোক, আপনি সিয়াম পালন করেন, আপনি সহি সংগঠনের লোক, একটা ছেলের সাথে বিবাহ লেগেছে, তার ভিতরে দিনদারিতা নেই, তার ভিতরে ইমানদারিতা নেই, তার ভিতরে তাকওয়া নেই, উত্তম চরিত্র নেই, দেখেছেন ছেলে একটা ভালো চাকরি করে, ডাল খায়, মদ খায়, তারি খায়, চুয়ানি খায়, ইয়াবা খায়, তার মোটা ভাত মোটা কাপড় দেখে আপনার দিনদারে মুত্তাকি মেয়েকে তার সাথে বিবাহ দিলেন, সর্বোচ্চ এই বিবাহ 2-3 মাস টিকে, এরপর ভেঙ্গে খান খান হয়ে যায়। আমাদের ভিতরে সমতা থাকার দরকার। আপনি সলাত আদায় করেন, যার সাথে বিবাহ দিচ্ছেন দেখেন এই ছেলেটা সলাত আদায় করে কিনা, আপনি সিয়াম পালন করেন, যার সাথে বিবাহ দিচ্ছেন দেখেন ছেলেটা সিয়াম পালন করে কিনা, আপনার বাড়িতে পর্দা আছে, যার সাথে বিবাহ দিতে চাচ্ছেন দেখেন তার বাড়িতে পর্দা আছে কিনা। এমনি ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি, এটা ইসলাম বলে। এর পরবর্তী বিষয় হলো বিবাহের বয়স। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের সাথে যখন আমার বিবাহ হলো তখন আমার বয়স ছিল 6 বছর, যখন বাসর হলো তখন আমার বয়স 9 বছর। অথচ আমাদের দেশের আইন, ভোটার হওয়া যায়, ভোটাধিকার প্রয়োগ করা যায়, নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করা যায় 18 বছর বয়সে, কিন্তু 21-এর আগে বিয়ে করা যায় না। এটা একটা ভ্রান্ত আইন, এটা অসভ্য একটা আইন। যে দেশের 4 বছরের শিশু ধর্ষণ হয়, যে দেশের ছাত্রীর ছাত্রমা শিক্ষকের কাছে নিরাপদ নয়, যে দেশের সহকর্মী তার সহকর্মীর কাছে নিরাপদ নয়, এমনকি যে দেশের নিজের কন্যা সন্তানও তার বাপের কাছে নিরাপদ নয়, সেই পরিবেশে সেই দেশে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া কি জরুরি নয়? অতএব আপনাকে বলছিলাম পরের বিষয় সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে। এর পরের যে বিষয় সেটা হলো মোহর। আমাদের এই ডিজিটাল আধুনিক নয় অত্যাধুনিক যুগে চরম জাহেলিপনা চলছে। আমরা যখন বিবাহের ক্ষেত্রে আলোচনা পর্যালোচনা করি তখন মোহরের ক্ষেত্রে দেখা যায় চরম বাড়াবাড়ি। ছেলের আপত্তি সত্ত্বেও, মেয়ের আপত্তি সত্ত্বেও দুই পরিবারের লাগামহীন সিদ্ধান্ত, লাখ লাখ টাকা মোহর বাঁধে মারা যায় তবুও পরিশোধ করতে হয় না। 5,525 টাকা মোহর, 525 টাকার নাকফুল শুধু নগদ, 5,00,000 টাকা পড়ে থাকে মারা যায় তবু সুদ করে না। অভিভাবক একটা সিদ্ধান্তহীনতার পরিচয়, তাদের বিরুদ্ধে ইমানের দুর্বলতার পরিচয়, এত মোহর কেন বাঁধে ওর একটা ধারণা। এই যুগে যার সাথে বিবাহ দিচ্ছি বেশি দিন ভাত খেতেও পারে, নাও খেতে পারে, তালাক হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে যদি মামলা মোকদ্দমার সম্মুখীন আমরা হই বেশি মোহর দাবি করে অন্তত মামলাটা করা যাবে। নিয়তটাই শুরুতে খারাপ, এই কারণে আমাদের পরিবার হলেও পরিবারে বরকত হয় না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী যে বিষয়টা সেটা হলো আমরা বর কনেকে সাজানোর ব্যাপারটা। এর শুরুতে যে কথা বলতে চাচ্ছিলাম কনে দেখা জায়েজ, তার মানে এভাবে দেখা জায়েজ নয়। আমাদের বাংলাদেশে কনে দেখা হয় একবার, যেই ছেলেটা বিবাহ করবে ও আগে দেখে, দেখার পর পরিবারকে সিদ্ধান্ত জানায় আমার তো পছন্দ, একসাথে লেখাপড়া করেছি, একসাথে চাকরি করি, অমুক অমুক বন্ধু দুইজনে দেখলেই হবে। এরপর ওই দুইজনে দেখলো, দেখার পর বলছে আমাদের তো পছন্দ, দুলা ভাই দুইটা বাহির আছে, ওদের দেখলেই শুধু চলবে। এক কথায় একবারে 7 জনে গরুতে কুরবানির হাড়ি যেভাবে দেয়, চাঁদা যেভাবে দেয়, হাটে গিয়ে 7 জনেই বাজারে ঘুরে, ঘোরার পর কোনো গরু যদি পছন্দ হয় দূর থেকে 8 জনে একজন আর একজনকে বলে, ওই যে দেখছো গরুটা, দেখো তো পছন্দ হয় কিনা, দাম এমন বলেছে। মানুষ কুরবানির গরু যেভাবে নির্বাচন করে, হাট বাজারে যেভাবে দরদাম করে, যখন আমরা কোণে দেখি, পাত্রী দেখি, ঠিক একই কায়দায় এভাবে সারা গ্রামবাসীকে দেখানোর চেষ্টা করি, এটাই না যায় যেটাই হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি সহি হাদিসের সহি আকিদার দাবিদার, অথচ আপনার ভিতরে এই নোংরামি, আপনার ভিতরে এই সটতা, আপনার ভিতরে এই চরম হীনমন্যতার পরিচয় নিয়ে আছেন, এটা কখনো কামনা করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখায় সাজানো জায়েজ, সাজানো না জায়েজ নয়,
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সামনে ছিলাম, তিনি আমার পায়ে হলুদ রং দেখতে পেলেন, পেয়ে বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, তুমি বিবাহ করেছো? হ্যাঁ, ওলিমা করেছো না? তখন তিনি বললেন, ছোট্ট একটা ছাগল দিয়ে হলে ওলিমার ব্যবস্থা করো, বোঝা যাচ্ছে বিবাহের উপলক্ষে বর কনে সাজতে পারে। তবে আমাদের দেশে সাজার যে ঢং, যে রং, যে রীতি, যে নিয়ম, যে রসম, যে রেওয়াজ, এটা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও মক্কার কাফের মুশরিকদেরকে পরাজিত করেছে। বিবাহের আগের দিনে কনের বাড়ি থেকে যুবতী কয়েকজন মেয়ে হলুদ শাড়ি পরে তারা অটো ভ্যান ভাড়া করে, মাইক্রো ভাড়া করে বরের বাড়িতে চলে যাচ্ছে, বরের বাড়ি থেকে ভাবে হলুদ শাড়ি পরে আবার কনের বাড়িতে চলে যাচ্ছে। আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সহিহ মানহাজ মানেন, আপনার মেয়ে এইভাবে বাহিরে যায়, আপনি বাপ বেঁচে থাকতে আপনি বাপ নামের কলঙ্ক, আপনি বাপ নামের অযোগ্য, এইভাবে মেয়েদের রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে আপনি জেনা বন্ধ করবেন, ধর্ষণ বন্ধ করবেন, ব্যবসার বন্ধ করবেন, ইফনিজিং বন্ধ করবেন, এটা আপনার ভুল সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাজানো জায়েজ, তবে যেভাবে সাজাচ্ছেন এভাবে সাজানো জায়েজ নয়। এরপরে বলছিলাম উভয়ের ভিতরে সমতা বিধান করার জন্য, উভয়ের ভিতরে সমঝোতা আনার জন্য, কথাবার্তা বলার জন্য, বিবাহের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য ওলি জরুরি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিবাহ হয় না। আজকে তো ওলি লাগে না, গাছ সাক্ষী, আসমান সাক্ষী, চাঁদ সাক্ষী, চন্দ্র আপনার সূর্য সাক্ষী, তারকা সাক্ষী, আপনি মেসে থাকেন, বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে সাক্ষী সাজিয়ে বিবাহ করলেন, কিন্তু আল্লাহর নবী বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। আপনাকে বলছিলাম আপনার অভিভাবককে, অভিভাবক হলেন আপনার পিতা, আপনার পিতা বেঁচে নাই তা অবর্তমানে অন্য কেউ হতে পারে, পিতার বর্তমানে পিতাই ওলি, পিতার অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই বিবাহ হবে না, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারাতুল মারওয়া, সাক্ষী দিতে হবে বিবাহের ক্ষেত্রে, গোপনে যেটা হয় এটা হয় জেনা, গোপনে যেটা হয় এটা হয় জেনা, গোপনে যেটা হয় এটা হয় জেনা, আর সাক্ষীর মাধ্যম দিয়ে যেটা হয় এটা হলো বিবাহ, সাক্ষীর মাধ্যম দিয়ে যেটা হয় এটা হলো বিবাহ, সাক্ষীর মাধ্যম দিয়ে যেটা হয় সেটা হয় বিবাহ। তবে সাক্ষী কে হবে, নারী নারীর সাক্ষী হতে পারে না, এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তুযাব্বিজুল মারাতুল মারওয়া, নারী বিবাহের ক্ষেত্রে নারী কখনো সাক্ষী হতে পারে না। মেসে ছিলেন বান্ধবীকে সাথে নিয়ে, বান্ধবীকে সাক্ষী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। এরপর আপনাকে নিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাইন, দুইজন সাক্ষী লাগবে বিবাহে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না। বিবাহের ক্ষেত্রে গুরুত্ব পালন করবে দুই শ্রেণীর মানুষ, একটা হলো ওলি, দ্বিতীয় হলো দুইজন সাক্ষী। ওলির উপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পূর্ণ হতে হবে, তাছাড়া বিবাহ হবে না। সম্মানিত উপস্থিতি, এর পরের বিষয় হলো অনুমতির ব্যাপার। যদি আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হয় তাহলে তার অনুমতি জরুরি, তার বিনা অনুমতিতে তাকে আপনি বিবাহ দিতে পারেন না, তালাকপ্রাপ্ত মহিলাকে তার অনুমতি ছাড়া বিবাহ দিতে পারেন না। তবে অপ্রাপ্ত নাবালিকা মেয়ে যদি হয় তার অনুমতি ছাড়াই অভিভাবক বিয়ে দিতে পারে। তাহলে যারা সাবালে, যারা প্রাপ্তবয়স্ক, তাদের অনুমতি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন তাদের চুপ থাকায় অনুমতির লক্ষণ, হাও মাও করে যদি কেঁদে উঠে, আপনাকে যদি বলে বিবাহ বসতে অপারো, তাহলে সে বুঝবেন বিবাহ হতে চাচ্ছে না, আর চুপ যদি থাকে তাহলে বুঝবেন ও বিবাহ হতে চাচ্ছে বা করতে চাচ্ছে, চুপ থাকাটাই অনুমতির লক্ষণ। সম্মানিত উপস্থিতি, যদি আপনি প্রাপ্তবয়স্ক মেয়ের, বিশেষ করে তালাকপ্রাপ্ত মহিলাকে তার অনুমতি না নিয়ে বিবাহ দেন, তাহলে এখতিয়ার রাখে
ধর্ম তাকে সুযোগটা দিয়েছে, ইচ্ছা করলে ওর ভালোমন্দ বিবেচনায় ও বিবাহ ঠিক রাখতে পারে, আবার ভেঙ্গেও দিতে পারে। এজন্য যাতে সংসার শুরুতে অশান্তিতে পরিণত না হয় এজন্য তার অনুমতি জরুরি। এরপরে বলছিলাম ইজাবার কবুল, আমরা বিবাহ এখন কিভাবে পড়াবো এই বিষয়টা নিয়ে তামাম দেশে বেদাতিদের ভিতরে আমাদের চরম একটা আকিদাগত দ্বন্দ্ব চলছে, যেটা নিরসন হওয়া অতীব জরুরি। ইজাবার কবুল তেমন, একজনে প্রস্তাব দিবে একজনে গ্রহণ করবে। আপনি কোনো জিনিস কিনতে গেছেন, দোকানিকে বলছেন এত দাম দিব, আপনি দিবেন কিনা, দোকানি বলছে হ্যাঁ আমি দিয়ে দিলাম, আপনি টাকা দিয়ে কিনে নিলেন। ঠিক একইভাবে একজন পাত্র একজন পাত্রীকে বলবে আমি এত মোহরে এত নগদে এত বাকিতে তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি কিনা। ওলির সাক্ষাতে সাক্ষীর সাক্ষাতে এইভাবে নিজেও প্রস্তাব দিতে পারে। নইলে আপনাকে দেখায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসেছিলেন, এক মহিলা সে বলছে আল্লাহর নবী আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী কোনো কথা বললেন না। একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আপনার যদি প্রয়োজন না থাকে দরকার যদি না থাকে আমাকে দিয়ে দিন, আমি বিস্তারিত বলার সুযোগ হবে না, শুধু বলছিলাম এই যে মহিলা নিজেকে রসুলের জন্য উৎসর্গ করে দিলেন। এমনি করে দুইজন সাক্ষীর সাক্ষাতে পাত্র পাত্রী নিজেও প্রস্তাবনা দিতে পারে। আমরা বলেছি একজন ওলি অর্থাৎ মেয়ের বাপ মেয়ে পক্ষ থেকে অথবা ছেলে পক্ষ থেকে ইজাব হতে পারে। এক পক্ষ ইজাব মানে প্রস্তাবনা দিবে, দ্বিতীয় পক্ষ কবুল করবে। মেয়ের বাপ বলবে আমি আমার মেয়ে অমুককে এত টাকা মোহর ধার্যে এত টাকা নগদে এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ দিতে রাজি, তুমি কি তাকে বিবাহ করলে বা স্ত্রী হিসেবে গ্রহণ করলে? তখন সে বলবে আমি কবুল করলাম। আমরা কি করি বিবাহের সাথে যারা যায়, যাদেরকে দেখা জায়েজ যাদেরকে দেখা জায়েজ নয়, জায়েজ না জায়েজ মাহরাম গায়ের মাহরাম একাকার হয়ে পাঁচ সাতজন চলে যায় কোনের বাড়ির ভিতরে, মাঝখানে একটা পরনের কাপড় দিয়ে ব্যারিকেড দিই, যা দেখার সব দেখে। এরপরে প্রস্তাব দেয় অমুক গ্রামের অমুক ছেলের পক্ষ থেকে এত টাকা নগদ এত টাকা বাকি, এর বিনিময়ে সে তোমাকে বিবাহ করতে চায়, তুমি কি রাজি? মেয়েকে বিবাহ করাতে হবে, এভাবে পড়াতে হবে, এটা নব্য জাহেলিয়া অসভ্যতা, এটা একটা চরম বেদাতি প্রথা। বরং এখানে বলতে হবে এমনি করে দিনের এমন কোন জায়গা নেই, দিনের এমন কোন বিভাগ নেই, দিনের এমন কোন বিষয় নেই যে বিষয়টাকে বেদাতিরা নষ্ট করেনি, প্রত্যেকটা বিষয় নষ্ট করেছে তারা। এজন্য সম্প্রতি দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সহি মানহাজের লোকদের উপরে অতর্কিত বেফাহেশের মতো অসভ্যের মতো কাফের বেঈমানদের মতো বেদাতিরা আক্রমণ করতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন যত তারা আক্রমণ চালাবে আমাদের এই সহি মানহাজের দাওয়াত প্রসার এবং প্রসার ততই বেগবান হবে। যেটা আপনারা শুনেছিলেন গোলার মসজিদ ভাঙ্গার কাহিনী, যেটা শুনেছিলেন ফরিদপুরের মসজিদ ভাঙ্গার কাহিনী, সেখানে যে ভিতগুলি যেভাবে দেওয়া হয়েছে আগামী ২০ বছরে এরকম দেওয়া সম্ভব হতো না বেদাতিরা যদি ভেঙ্গে না ফেলত। আমাদের ক্ষতি করতে গিয়ে চরম উপকার করছে ওরা বুঝতেই পারেনি। চলুন পরের অংশে যাই। এমনি করে আপনাকে বলছিলাম বিবাহ কিভাবে পড়াবেন, একজনে প্রস্তাব দিবে একজনে কবুল করবে। যদি অপারগ হয় কোনো দায়িত্বশীল না পারে কোনো অভিভাবক না পারে, তাহলে তার উপস্থিতিতে তার মনোনীত তার প্রতিনিধি তাদের কাছে প্রস্তাবনা দিবে যে আমি তার পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়ে আমি এই এই মর্মে তোমাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছি, তুমি তাকে কবুল করলে কিনা। আপনাকে বলছিলাম এরপরে আপনাকে বলছি প্রথমেই খুতবা পড়ুন, বিবাহের খুতবা হবে পরে, প্রয়োজনে কথাবার্তা পরে বলুন। এরপর আপনাকে বলছিলাম বিবাহ হয়ে গেল এখন এখানে কি করবেন। বিবাহের পর আমরা আর একটা বিষয় করে থাকি, দোরাকাত সালাত আদায় করি। যারা আমরা ইমামতি করি আমরা বরকে লক্ষ্য করে বলি এখন তুমি দোরাকাত সালাত আদায় করো, এটা একটা বেদাতি প্রথা। ইসলামের কোনো যুগে এই প্রথার প্রচলন ছিল না। দোরাকাত সালাতের প্রচলন আছে তবে এই জায়গাতে নয়, বিবাহের বৈঠকে নয়। এই দুই রাকাত সালাত আদায় করবে বিবাহ সম্পাদন হওয়ার পরে, যখন বাড়িতে চলে যাবে বর তার কোণে কেনে স্বামী স্ত্রী দুইজন
দোরাকাত সালাত আদায় করবে। এই সময় স্বামী স্ত্রী দুজনে দোরাকাত সালাত আদায় করবে। স্বামীর বাড়িতে স্ত্রীকে নেবার পরে তার বাড়িতে তারা দুইজন বিবাহের বৈঠকে কালেমা যে বৈঠকে পড়ানো হয়, বিবাহ পড়ানো হয় যেই বৈঠকে, এই বৈঠকে দোরাকাত সালাত আদায় করার এই পদ্ধতি হলো বেদাতি পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, এইবার বিয়ে পড়ানো হয়ে গেল, ইমাম সাহেব হাত তুলে দোয়া করা শুরু করলেন। ইমামের দোয়া দেখে বোঝা যায় সরকারি মেডিকেলের ট্যাবলেট যেরকম, এই হুজুরের দোয়াও তেমন। আপনার পায়খানা হলে যেই ট্যাবলেট, মাথার ব্যথা হলে যেই ট্যাবলেট, আপনার জ্বর হলে যেই ট্যাবলেট, হুজুরের তো জানা নাই। আপনাকে বলছিলাম প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা বিষয়ের পৃথক পৃথক দোয়া আছে। আপনি যদি পায়খানাতে ঢোকার সময় আল্লাহুম আফতাহলি আবু আওয়া রাহমাত থেকে বলেন তাহলে কি হবে? আপনি যদি পেশাবখানা, আপনি যদি মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসিল খাবাইস তাহলে কি হবে? প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় যেই দোয়া পড়তে হবে, আল্লাহ নবী সেই জায়গাতে সেই দোয়া পড়েছেন। হুজুরের তো জানা নাই, পার হওয়া লাগবে তো। এই জন্য গুরজি আরতে সেই দোয়া, এই জন্য বিবাহ পড়ানোর পরেও সেই দোয়া, কেউ অসুস্থ হলেও সেই দোয়া, কেউ যদি মারা যায় সেই দোয়া, কেউ যদি দোয়া চায় সেই দোয়া, মিলাদ করতে গেলেও সেই দোয়া, সব জায়গাতে এক দোয়া দিয়ে কাম সারার চেষ্টা করে। আপনাকে বলছিলাম আল্লাহর নবী নবদম্পতিদের একত্রিত করার পর তাদের জন্য দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রে। এটা হলো নতুন দুলহা, দুলহা নিকে তার দম্পতি জীবন গড়ে দেওয়ার পর, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পর উপস্থিত সকলে তাদের জন্য এই কল্যাণের এই দোয়াটা করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম আর একটা দোয়া আছে, যেই দোয়া স্বামী স্ত্রী বাড়িতে গিয়ে স্বামী তার স্ত্রীর চুলে হাত দিয়ে পড়বে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল তাগা আলাইহি ওয়া উযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাগা আলাইহি। এটা স্ত্রীর চুলে, সামনের মাথার চুল ধরে দোয়াটা পড়বে। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যারা আপনাদেরকে আমাদেরকে শত্রু ভাবেন তাদের এটা ভুল ধারণা, যাদেরকে বন্ধু ভাবেন তারাই হলো আপনার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। আর যারা আমরা আমাদেরকে শত্রু ভাবেন তারা আপনারা ভুল করেন। কেন? আপনাদের বলে রাখি, দৈনন্দিন জীবনের মানুষের প্রাত্যহিক জীবনে যে দোয়া কালামগুলি প্রয়োজন, এটা শিখানোর যারা চেষ্টা করে এদেশের মাটিতে তারা হলো আহলে হাদিস আন্দোলনের কর্মীরা। অথচ আপনি বহু কিছু তামাশা করে দেখালেন, আপনার চুল দাড়ি পেকে গেছে, আপনার নাতিকে বিবাহ দিয়েছেন, আপনি বিবাহ করে সহবাস করে আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, মেয়েকে জন্ম দিয়েছেন, আপনার ছেলে আপনার নাতিকে জন্ম দিল, বাপ বেটা কেউ সহবাসের দোয়া জানে না। এ দেশের 100 জন মানুষের মধ্যে 85-90% মানুষ সহবাসের দোয়া জানে না। আপনাকে বলছিলাম যে বিষয়টা, আপনি তর্কে যদি জড়ান, আপনি ফাসাদে যদি জড়ান, আজকের এই মাঠেও এক এক করে যদি ধরা হয় এখানে আর ব্যতিক্রম হবে এটা আমরা মনে করি না। এজন্য এই দোয়াটা খুব জরুরি, সহবাসের দোয়াটা শিখার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী একত্রিত হতে গেলে, একটা সন্তান আদর্শ করতে গেলে, পরিবার আদর্শ করতে গেলে, সমাজ থেকে পাপাচার নির্মূল করার ক্ষেত্রে সহবাসের দোয়া পড়ার বিকল্প কিছু নেই। আমরা এই দোয়াটা পড়ে সহবাসের চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে বলছিলাম সঠিক বয়সে, উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ায় একমাত্র রোধ করতে পারে সামাজিক অপরাধ প্রবণতা। তাছাড়া আপনি যদি উপযুক্ত বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ না করেন, এই সমাজ থেকে জেনা যাবে না, দর্শন যাবে না, ইফটিজিং যাবে না, নানান জানা না জানা রোগ ব্যাধি যাবে না। যদি সমাজকে ধর্ষণ মুক্ত করতে চান, ইফটিজিং মুক্ত করতে চান, অপহরণ মুক্ত করতে চান, সমাজকে যদি যারো সন্তান থেকে মুক্ত করতে চান, তাহলে উপযুক্ত বয়সে বিবাহের বিকল্প কোনো কিছু নেই। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দেশ জাতিকে নানামুখী পাপাচার থেকে বাঁচানোর চেষ্টা করি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।